فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি আপনাদের সামনে তাহিয়াতুল মসজিদ সম্পর্কে একটি ছোট আলোচনা পেশ করব। আর সেটা হলো যে যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন 24 ঘন্টার মধ্যে যে কোনো সময়, তখন আপনি মসজিদে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বসবেন। আমাদের দেশে দেখা যায় অধিকাংশ মানুষের মধ্যে যে তারা যখন মসজিদে প্রবেশ করেন, প্রবেশ করার পরে প্রথমে বসে যান, তারপরে 2 রাকাত নামাজ পড়ে। এবং বিশেষ করে দেখা যায় জুমার দিনে তো ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলে যেহেতু মসজিদে লালবাতি জ্বালানো আছে, সে 2 রাকাত নামাজ না পড়ে বসে যায়, খুতবাতে মগ্ন হয়ে যায়, খুতবা শুনতে শুরু করে। এই যে প্রথাগুলো আমাদের দেশে যে ভুল আছে, সেটা সংশোধন আমাদের করতে হবে। আসুন যে আপনাকে আমি একটি আদেশ পেশ করি যে আপনি যখন মসজিদে আসবেন তাহলে আপনি প্রথমে কি কাজ করবেন। এই মর্মে একটি বুখারি মুসলিমের হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফালা ইজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাই, 2 রাকাত সালাত আদায় করে বসবে, বুখারি মুসলিম। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় যে যখনই কোনো ব্যক্তি যখনই প্রবেশ করবে, দিনে হোক রাত্রে হোক, যে কোনো সময় মসজিদে প্রবেশ করবে, সে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে বসবে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এখন আসুন যে আমাদের দেশে জুমার দিনে যে ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করেছেন, তখন লাল বাতি জ্বালানো হয় আর বলা হয় এই সময় কোনো নামাজ পড়া যাবে না। এটা ভুল একটা পদ্ধতি। আমাদের দেশে অধিকাংশ মসজিদে এই পদ্ধতি আছে, সেটা ভুল রয়েছে। সঠিকটা হচ্ছে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার মসজিদে খুতবা দিচ্ছেন, এই সময় সোলাইকাল গাতাফানি রাসূলুল্লাহ তাআলা বলেন, সাহাবী তিনি মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে সোলাইক, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছ, তুমি কি নামাজ পড়েছ? তিনি বললেন যে না, আমি নামাজ পড়িনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত নামাজ পড়ো। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন জুমার দিনে, আর সাহাবি প্রবেশ করলেন, খুতবা দিচ্ছেন কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বসলেন সাহাবি, ওই সাহাবির বসা আমলটা ভুল ছিল। রাসূলুল্লাহ সাল্লাম শিক্ষা দিলেন যে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। আমাদের দেশের অনেক ওলামারা বলেন যে খুতবা দেওয়া অবস্থায় যদি কেউ মানে সালাত করে তাহলে বেয়াদবি হয়, কিন্তু আমি বলবো সম্মানিত ওলামায়ে কেরাম যে এটা আপনাদের ভুল ধারণা। কারণ রাসূলুল্লাহ সাল্লাম খুতবা দিচ্ছেন, সাহাবি বসে গেলেন, সাহাবিকে দাঁড় করিয়ে রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়ালেন, পড়ার পরে বসতে বলে। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম যে আপনি আমি যে কোনো সময় মসজিদে প্রবেশ করব, তখন 2 রাকাত নামাজ পড়ে আমরা বসব। সর্বশেষে একটি কথা বলে দিই, যদি আমরা দেখি যে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আর সে সময় যদি আপনি আসেন, তখন কিন্তু আপনি ওই 2 রাকাত না পড়ে আপনাকে ফরজ সালাত সালাতে শরীক হতে হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাত ইলাল মাকতুবা, যখন সালাতের ইকামত হয়ে যায়, নামাজ দাঁড়িয়ে যায়, নামাজ শুরু হয়ে যায়, তখন ফরজ ছাড়া অন্য কোনো নামাজ চলবে না। অতএব আমরা এই হাদিসের প্রতি আমল করি, যখনই আমরা মসজিদে প্রবেশ করব তাহিয়াতুল মসজিদ পড়বো, আর যদি ইমাম নামাজ পড়াতে শুরু করে দেন তাহলে ফরজ আদায় করবো। আল্লাহ যেন আমাদেরকে হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।